नमस्कार बंधुरा हावार्ता चैनले अपने प्रत्येक के स्वागत। आज के राति घूर्णिझड़ उठे सागरे और पश्चिम बंगे जिले जिले आबार बृष्टिर सम्भावना रही है। आठटी जिलाते बृष्टि होते पारे एमनटा बोलछेन आलिपुर आबहावा दफ्तर। मेघलाकाश कोथाय केमन थाकते पारे, एई घूर्णिझड़े कतटा प्रभाव पड़ते पारे त्रिपुरा आसाम झारखण्ड बांग्लादेश और पश्चिम बंगे दुई बंगे जिले जिले समस्त किछु आपनादेर संगे शेयर करार चेष्टा करब। भिडियोटी काजे लागले एकटी लाइक करते भूलबेन ना, चैनलटिके सबसक्राइब करे रखार रिक्वेस्ट रइलो। एई मुहूर्तेर जे लेटेस्ट आपडेट रयेछे ताते घूर्णिझड़ आज রাতেই তৈরি হতে চলেছে এমনটা বলছেন মৌসুম ভবন। এবং সেই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে 65 থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং গাস্টিং স্পিড থাকতে পারে 85 কিলোমিটার প্রতি ঘন্টায়। আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তের যে আপডেট রয়েছে আজকে রাতের দিকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু ঘূর্ণিঝড় কোথায় যেতে পারে, ঘূর্ণিঝড় যাওয়ার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন রয়েছে। আগে জানা গিয়েছিল বাংলাদেশ অর্থাৎ দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অর্থাৎ উত্তর মায়ানমার উপকূলে সেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে পারে। কিন্তু মৌসুম ভবন জানাচ্ছেন যে এই ঘূর্ণিঝড় মায়ানমার উপকূল ক্রস করতে পারে অর্থাৎ অতিক্রম করতে পারে এখনো 48 ঘন্টা পর, অর্থাৎ আগামী দুই দিনের মধ্যে মায়ানমার উপকূল ক্রস করে যাবে। এর ফলে পরিষ্কার যে এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব এবং সবটাই পড়ার সম্ভাবনা রয়েছে মায়ানমারে। এর জন্য মায়ানমারে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সে ব্যাপারে আমরা যাচ্ছি না। অবশ্যই দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় কিন্তু মায়ানমারের দিকেই যাচ্ছে। আমরা এবার সরাসরি চলে আসবো যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়তে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। প্রথমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ঘূর্ণিঝড়ের জন্য বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন। প্রধানত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের তিনটি জেলাতে। আজকে এবং আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টি হতে পারে, যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। দক্ষিণবঙ্গের মধ্যে মাত্র তিনটি জেলাতে বৃষ্টির উল্লেখ রয়েছে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের একটা পরোক্ষ প্রভাব হিসাবে মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলির সঙ্গে উপকূলের কোথাও কোথাও এরকম মেঘলা আকাশ আংশিকভাবে থাকার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট দেওয়া হয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামীকাল হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এটা রয়েছে আপডেট। অর্থাৎ 22 মার্চ এবং 23 মার্চ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এমনটা বলছেন আবহাওয়া দপ্তর। তবে নিচের তিন জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আমরা দেখে নেব প্রথমেই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশটা কতদিন থাকতে পারে বা কতদিন চলতে পারে। আমরা দেখতে পাচ্ছি আগামীকালের যে আপডেট রয়েছে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা ভালো রকম না থাকলেও আংশিকভাবে কোথাও কোথাও থাকতে পারে এমন সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং 23 তারিখে যে আপডেট পাচ্ছি উপকূলের জায়গাগুলো মেদিনীপুর, 24 পরগনায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে জামশেদপুর সংলগ্ন জায়গায় কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এবং 24 তারিখের যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাতেও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর, 24 পরগনা এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি সংলগ্ন জায়গায়। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে উপকূলের এই জেলাগুলোতে। 25 তারিখে মেঘের পরিমাণটা কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও দেখতে পাচ্ছি আমরা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া এখানে মেঘলা আকাশ, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে 24 পরগনা, মেদিনীপুরে। 26 তারিখেও আমরা দেখতে পাচ্ছি সেই রকমই সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আংশিক মেঘলা আকাশটা থাকতেই চলেছে 24 পরগনা এবং মেদিনীপুরে। 27 তারিখে যে আপডেট পাচ্ছি সকালে কুয়াশা আসতে পারে মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হাওড়ায় সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এবং 28 তারিখের যে আপডেট সেটাও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। 28 তারিখে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়ায়। এবং সেরকম মেঘলা আকাশ নেই, খুবই আংশিক মেঘলা আকাশ উপকূলের জায়গায় থাকতে পারে। 29 তারিখে যে আপডেট রয়েছে সকালে প্রচণ্ড কুয়াশা আসতে পারে কলকাতা, হাওড়া, হুগলি এছাড়া 24 পরগনা, কোথাও কোথাও খুবই আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। 30 তারিখে যে আপডেট পাচ্ছি প্রচণ্ড কুয়াশা আসতে পারে দুই বর্ধমান এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা, এবং আংশিক মেঘলা আকাশ থাকতে পারে 30 তারিখ পর্যন্ত। এই রয়েছে প্রধানত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপডেট এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দক্ষিণ দিকের জেলাগুলোতে থাকার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে মেঘলা আকাশ সেরকম না থাকলেও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থেকেই যাচ্ছে। যদি আমরা কাউন্ট করে দেখে নেব যে 27 তারিখে মেঘলা আকাশ রয়েছে কিনা, আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পংয়ের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে, বাকি জেলাগুলো সেরকম মেঘলা আকাশ দেখতে পাচ্ছি না। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি 28 তারিখের যে আপডেট রয়েছে সেখানেও সেরকম মেঘলা আকাশ নেই, আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দার্জিলিং, কালিম্পং একটু মেঘলা আকাশ থাকতে পারে। 29 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তাতে কোথাও কোথাও কুয়াশা আসতে পারে, বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুরে এবং আংশিক মেঘলা আকাশ ওপরের 5 জেলাতে কোথাও কোথাও থাকতে পারে। 30 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি 30 তারিখে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও থাকতে পারে, প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর এছাড়া উত্তর দিনাজপুরে, এমনটা রয়েছে আপডেট। এবং 30 তারিখে ওপরের 5 জেলাতে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। সরাসরি চলে যাব এই ঘূর্ণিঝড়ের জন্য বৃষ্টির কতটা সম্ভাবনা
রয়েছে। প্রথমেই দেখাবো দক্ষিণবঙ্গ, তারপরে আমরা দেখে নেব উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট আমরা লক্ষ্য করতে পারছি। আমরা কাউন্ট করব আগামীকাল 22 তারিখ থেকে কেমন আবহাওয়া থাকতে পারে, তাই আমরা চলে যাচ্ছি বৃষ্টি মোডে। এবং বৃষ্টি মোড থেকে আমরা দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা কোন জায়গায় কতটা রয়েছে বা কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমেই আপনাদের জানিয়ে দিয়েছি আবহাওয়া দপ্তর কি বলেছেন। আবহাওয়া দপ্তর বলেছেন প্রধানত আগামীকাল 22 তারিখে এবং 23 তারিখে সকাল পর্যন্ত কোথাও কোথাও দুই মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে এবং 23 ও 24 তারিখ সকালের মধ্যে ওপরের 5 জেলাতে হালকা বৃষ্টি হতে পারে, এমনটা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আমরা কাউন্ট করে দেখব 22 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা রয়েছে। আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেরকম বৃষ্টি দেখতে পাচ্ছি না এখনও, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওপরের 5 জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রধানত 22 মার্চ তারিখে বিকালের দিকে এমন পরিস্থিতি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে মেদিনীপুরে, তবু আমরা কিন্তু অনলাইন আপডেট থেকে বৃষ্টি সেরকম দেখতে পাচ্ছি না। এবার আমরা দেখে নেবো যে 23 তারিখের কি সম্ভাবনা রয়েছে। 23 তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি সেরকম কোনো বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটা একটা সম্ভাবনা তৈরি হবার কথা রয়েছে। এবং 23 তারিখে রাতের দিকের যে আপডেট আমরা পাচ্ছি তাতে সেরকম কোথাও বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না, উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি না। 24 তারিখের যে আপডেট পাচ্ছি, 24 তারিখে দুই বঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা রয়েছে আপডেট। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও কোনো আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না। আস্তে আস্তে আমরা রাতের দিকে চলে যাব, রাতের দিকেও সেরকম কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। 25 তারিখের আপডেট দেখে নেব। 25 তারিখে যে সম্ভাবনা রয়েছে, 25 তারিখে সেরকম কোথাও বৃষ্টি দেখতে পাচ্ছি না, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হতে পারে, তবে 24 পরগনার কোথাও কোথাও হবার একটা সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টি। এই পর্যন্ত আপডেট। 26 তারিখের আপডেট আপনাদের জানিয়ে দেবো। 26 তারিখে যে সম্ভাবনা রয়েছে বৃষ্টি আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে কোথাও, তবে আমরা দেখতে পাবো আস্তে আস্তে এগিয়ে গিয়ে। রাতের দিকেও সেরকম কোনো বৃষ্টি নেই, বৃষ্টি আমরা দেখতে পেলাম না। 27 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, 27 তারিখে কোথাও কোনো পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না এবং বিকালের দিকেও কোথাও কোনো বৃষ্টি নেই, যদিও 24 পরগনা কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে 27 তারিখে, এমনটা আমরা দেখলাম। উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথাও কোনো বৃষ্টি নেই। 28 তারিখের যে আপডেট পাচ্ছি, উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পংয়ে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও কোনো বৃষ্টির আমরা পূর্বাভাস পেলাম না। 29 তারিখে আমরা চলে যাচ্ছি, 29 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও কোনো বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে বৃষ্টি নেই, এমনটা আপডেট। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা বৃষ্টি হতে পারে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনা রয়েছে 30 মার্চ তারিখে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি কোথাও কোথাও চলতে পারে, ঝাড়খণ্ডের ক্ষেত্রে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা নেই, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সকালের পর আমরা চলে যাচ্ছি আরও বেলার দিকে। বেলার দিকের যে সম্ভাবনা, উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের 5 জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রধানত 24 পরগনার কোথাও কোথাও খুবই হালকা ছিটে ফোঁটা একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে, এমনটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং এটাও দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, সম্ভাবনা এখনও রয়েছে। এবং 30 তারিখে আমরা চলে যাচ্ছি আরও রাতের দিকে। রাতের দিকে উত্তরবঙ্গের 8টি জেলাতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো বৃষ্টি নেই, ঝাড়খণ্ডের ক্ষেত্রে কোনো বৃষ্টি নেই। তো বন্ধুরা, বুঝতেই পারেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা এখনও পর্যন্ত পেলাম, ঘূর্ণিঝড়ে কোনো প্রত্যক্ষ প্রভাব পড়বে না, তাই এটা বলা যায় যে ঘূর্ণিঝড়ে এফেক্ট হিসাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 8টি জেলাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, ঝাড়খণ্ডের ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা নেই। সরাসরি আমরা চলে যাব ত্রিপুরা, আসাম এবং বাংলাদেশের আপডেটে, তাতে আমরা আগামীকাল দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা রয়েছে। প্রথমেই দেখব আমরা ত্রিপুরা এবং আসামের কি আপডেট রয়েছে। আমরা কাউন্ট করছি প্রধানত আগামীকাল 22 তারিখ থেকে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার ক্ষেত্রে সেরকম বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না, আসামের ক্ষেত্রে সেরকম বৃষ্টিপাত নেই, তবে উত্তরের যে সমস্ত জেলাগুলো রয়েছে উত্তর পশ্চিমে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা 22 তারিখে রয়েছে, গোয়ালপাড়া, গুয়াহাটি সংলগ্ন জায়গায়। ত্রিপুরার ক্ষেত্রে 22 তারিখে আমরা বৃষ্টিপাত এখনও লক্ষ্য করতে পারিনি। 23 তারিখের আপডেটে চলে যাব। 23 তারিখে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে সেরকম বৃষ্টি নেই, ঝোড়ো হাওয়াটা থাকতে পারে, বৃষ্টি আস্তে আস্তে এগিয়ে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, অবশ্যই আমরা দেখতে পাবো সেটা। 24 তারিখে আগে দেখেছিলাম যে ত্রিপুরাতে হালকা বৃষ্টি এবং 26 তারিখে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 তারিখের আপডেটে চলে এসেছি আমরা। 24 তারিখে আমরা দেখতে পাচ্ছি আসামে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, খুবই হালকা, তবে ত্রিপুরার ক্ষেত্রে 8টি জেলাতেই প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঊনকোটি, খোয়াই, ধলাই, সিপাহী জেলা, গুমতি প্রত্যেকটা জেলাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করতে আমরা পারছি। সরাসরি আমরা আরেকটু এগিয়ে চলে যাব রাতের দিকে। রাতের দিকেও হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা, মিজোরামে, এমনটা সম্ভাবনা। 25 তারিখের যে আপডেট পাচ্ছি আসামের ক্ষেত্রে শিলচর সংলগ্ন জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ত্রিপুরার ক্ষেত্রে
তারিখে দেখতে পাচ্ছি আমরা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 25 তারিখে বিকালের দিকে। এবার আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে 25 তারিখে কোথাও কোথাও একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। সেই সম্ভাবনা রয়েছে আসামের শিলচর সংলগ্ন জায়গায় এবং ত্রিপুরাতে হালকা বৃষ্টি হতে পারে 25 তারিখে, এমনটা রয়েছে আপডেট। সরাসরি আমরা 26 তারিখের আপডেটে চলে যাব। 26 তারিখে আমরা দেখতে পাচ্ছি আসামে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, তবে শিলচর সংলগ্ন অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের জেলাগুলোতে হালকা মাঝারি এবং ত্রিপুরার ক্ষেত্রে হালকা বৃষ্টি হতে পারে। আগে আমরা দেখেছিলাম 26 তারিখে ত্রিপুরাতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তবে এখন আমরা দেখতে পাচ্ছি সেই সম্ভাবনা প্রধানত 27 তারিখে রয়েছে। 27 তারিখে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এখানে প্রধানত হালকা মাঝারি দু এক জায়গা হতে পারে। দক্ষিণ ত্রিপুরা সংলগ্ন জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 27 তারিখে রাতের দিকেও ত্রিপুরাতে হালকা কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 28 তারিখের আপডেটে চলে যাব এবং 28 তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে হালকা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে, যেমন রয়েছে ত্রিপুরা এবং আসামে সেরকম সম্ভাবনা তৈরি হতে পারে। 29 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, 29 তারিখে খুবই হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরামে, এমনটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং সরাসরি 29 তারিখের পর সেখানেও 29 তারিখও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, বিশেষ করে ত্রিপুরার উত্তর দিকে এবং আসামে বৃষ্টি হতে পারে। এবং 30 তারিখে যে আপডেট পাচ্ছি, 30 তারিখে বৃষ্টির সম্ভাবনা আসামে বাড়তে পারে এবং ত্রিপুরার ক্ষেত্রে হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে। তাই এটা পরিষ্কার যে ঘূর্ণিঝড়ের এফেক্ট হিসাবে ত্রিপুরা, আসাম এবং মণিপুর, মিজোরাম, ভারতবর্ষে যে চারটি রাজ্য রয়েছে অর্থাৎ উত্তর পূর্ব দিকের রাজ্যগুলো এবং অরুণাচল প্রদেশ, এখানেও কোথাও কোথাও হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়া বইতে পারে। এখনও পর্যন্ত এইটুকু রয়েছে তথ্য। সরাসরি বাংলাদেশের আপডেটে চলে যাব। বাংলাদেশের ক্ষেত্রে কী সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল থেকে দেখে নেবো কাউন্ট করে যে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে বাংলাদেশে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল সেরকম কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত। 23 তারিখের আপডেটে আমরা চলে যাব। 23 তারিখে যে সম্ভাবনা রয়েছে তাতে বৃষ্টি এখন আমরা বাংলাদেশে সেরকম দেখতে পাইনি। আস্তে আস্তে করে আমরা রাতের দিকের যে আপডেট পাচ্ছি সেখানেও কোথাও বৃষ্টি আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। তাই 23 তারিখেও বৃষ্টি সেরকম হবে এমনটা সম্ভাবনা অনলাইন আপডেট দেখাচ্ছে না। 24 তারিখের আপডেটে চলে যাচ্ছি। বাংলাদেশের ক্ষেত্রে 24 তারিখে সেরকম আমরা এখনও বৃষ্টি দেখতে পাইনি এবং 24 তারিখে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লায় হালকা বৃষ্টি হতে পারে। 25 তারিখের আপডেটে চলে যাচ্ছি এবং 25 তারিখের যে আপডেট পাচ্ছি সিলেটে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সিলেট, ময়মনসিংহ, ঢাকা এছাড়া রয়েছে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা। এবং 26 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, 26 তারিখে সিলেটে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, কুমিল্লায় হালকা বৃষ্টি হতে পারে, এছাড়া রয়েছে রাজশাহী, এছাড়া রয়েছে ঢাকা বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও তৈরি হতে পারে। 27 তারিখের যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাতে দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, সিলেটে খুবই হালকা বৃষ্টি হতে পারে, কুমিল্লায় হালকা বৃষ্টি, ঢাকায় হালকা বৃষ্টি, এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পেলাম। সরাসরি 28 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, 28 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রধানত সিলেট বিভাগেই হালকা বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। রংপুর, রাজশাহী এছাড়া অন্যান্য বিভাগ, ঢাকা বিভাগে কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। এবং 29 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তাতে সিলেটে হালকা বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা দেখাচ্ছে অনলাইন আপডেট। খুলনা, বরিশাল, চট্টগ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তাতে সিলেটে প্রধানত হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে এবং 30 তারিখে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ 30 তারিখে দেশ জুড়ে কোথাও কোথাও হালকা দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা দেখাচ্ছে অনলাইন আপডেট। এবং মেঘলা আকাশের পরিমাণ কোথায় কেমন থাকতে পারে সেটাও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আমরা চলে যাচ্ছি ক্লাউড মোড়ে, কতদিন মেঘলা আকাশ থাকতে পারে সেই সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতে পারছি তাতে মেঘলা আকাশ এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামীকালের যে আপডেট আমরা পাচ্ছি তাতে ভারতবর্ষের ত্রিপুরাতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, মিজোরামে রয়েছে, বাংলাদেশের খুলনা, বরিশাল এছাড়া চট্টগ্রামে কোথাও কোথাও প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা আগামীকাল রয়েছে এবং আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা 22 তারিখে রয়েছে ত্রিপুরা, আসাম, মণিপুর, মিজোরাম এবং সমগ্র বাংলাদেশের কোথাও কোথাও। 23 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি খুবই আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, খুবই বলতে খুবই পাতলা একটা আস্তরণ থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ত্রিপুরাতে মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে 24 তারিখ সকালের দিকে। এছাড়া মেঘলা আকাশ ত্রিপুরাতে থাকার সম্ভাবনা রয়েছে 24 তারিখে রাতের দিকে এমনটা সম্ভাবনা। 25 তারিখে যে আপডেট রয়েছে সকালে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা, আসাম, মণিপুর, মিজোরাম এছাড়া বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনা এখানে থাকতে পারে। 26 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, 26 তারিখেও প্রধানত আমরা যেটা লক্ষ্য করতে পারছি সকালে প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে ত্রিপুরা, আসাম, মণিপুর, মিজোরাম এবং বাংলাদেশের প্রধানত ময়মনসিংহ, সিলেট, ঢাকা এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রামে মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন প্রচণ্ড খারাপ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে 26 তারিখে সকালের দিকে যে আপডেট আমরা পাচ্ছি।
এবং 27 তারিখে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে আংশিক মেঘলাকাশ থাকলো, বিকালের দিকে আংশিক মেঘলাকাশ থেকেই যাচ্ছে, বিশেষ করে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে। 28 তারিখে প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে প্রচণ্ড কুয়াশা, এছাড়া আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, এছাড়া ঢাকা বিভাগে প্রচণ্ড কুয়াশা থাকতে পারে। রাজশাহী দক্ষিণ দিকের জেলাগুলোতে সেরকম সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেটে সেরকম কুয়াশাচ্ছন্ন পরিবেশ নেই, তবে বেলার দিকে কুয়াশা কেটে গেলে মেঘলাকাশ আংশিকভাবে থাকার সম্ভাবনা 28 তারিখেও রয়েছে। এবং 29 তারিখের যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, 29 তারিখে সকালে প্রচণ্ড কুয়াশা থাকতে পারে ভারতবর্ষের ত্রিপুরা এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এছাড়া ময়মনসিংহ, সিলেটে প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন আবহাওয়া মেঘলাকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এবং 29 তারিখে বেলার দিকে আংশিক মেঘলাকাশ যেমনটা রয়েছে আসাম, ত্রিপুরা, ভারতবর্ষের, মিজোরাম, ভারতবর্ষের এবং বাংলাদেশের কোথাও কোথাও আংশিক মেঘলাকাশ থাকতে পারে। এবং 30 তারিখে সকালের দিকে যে আপডেট আমরা পাচ্ছি তাতে বাংলাদেশ জুড়ে প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে, মেঘাচ্ছন্ন আবহাওয়া, যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে দেশের সর্বত্রই প্রচণ্ড কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বেশি থাকতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এছাড়া খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়, সাতক্ষীরা, যশোর, এছাড়া পাবনাতে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং ভারতবর্ষের ত্রিপুরাতেও প্রচণ্ড কুয়াশা থাকতে পারে 30 তারিখে, এমনটা রয়েছে আপডেট। তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিও কাজে লাগলে একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।